হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের অসাধারণ একটি একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটি দৈর্ঘ্য হলো 33 ফিট, প্রস্থ 33 ফিট। এই বাড়িটি টোটাল 1089 স্কোয়ার ফিটের মধ্যে করা, প্রায় 2.5 শতক জমিতে এই বাড়িটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা ডাইনিং রুম, 1টা কিচেন, 1টা কমন টয়লেট। এই বাড়িতে টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখেন, তাহলে প্রত্যেকটি রুমে দৈর্ঘ্যগ্রস্ত বুঝতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটি দৈর্ঘ্য হলো 33 ফিট, প্রস্থ 33 ফিট। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা ডাইনিং রুম, 1টা কিচেন, 1টি কমন টয়লেট। এবারে ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তারপর এটা হলো বাড়ির সামনের ডিজাইন। তো বাড়ির সামনের ডিজাইনটাতে এরকমভাবে ব্যালকনি দেওয়া আছে, তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে বাড়ির সামনেতে ব্যালকনি দিতে পারবেন। এই বাড়িতে টোটাল 12টি পিলার দেওয়া আছে। 12টি পিলার দিয়ে অসাধারণভাবে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। আর অবশ্য বাড়ি করার পূর্বে একজন ভালো ইঞ্জিনিয়ার দ্বারা বা ভালো একজন কন্ট্রাক্টর দ্বারা বাড়ির কাজটি করাবেন, যেন ভবিষ্যতে ভালো হয়। তো বন্ধুরা, দেখতেছেন যে বাড়ির সামনের ডিজাইনটা এরকম হবে। বাড়ির মেডেলে সিঁড়ি দেওয়া আছে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বাড়ির ডিজাইনটি করাই নিতে পারবেন বা একজন বালক মিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি সিঁড়ির ডিজাইনটা কীরকম হবে। বন্ধুরা, এটা হলো সিঁড়ি। তো বাড়ির মেডেলে সিঁড়ি দেওয়া আছে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে সিঁড়ি দিয়ে বাড়ির কাজটি করাই নিতে পারবেন। তারপর বন্ধুরা, বাড়ির ছাদ ডালা হয়ে দেওয়া হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়েছে, তো আপনার অবশ্যই 21 দিন পর্যন্ত ছাদে কিউরিং করতে হবে, পানি দিতে হবে। তো তাহলে অবশ্যই ছাদে পূর্ণ শক্তি পাবে। আপনি 21 দিন পর্যন্ত ছাদে পানি দিয়ে রাখবেন এরকমভাবে, তাহলে আপনার ছাদটি সম্পূর্ণভাবে শক্ত হবে। 21 দিন পর আপনার সেন্টারিং খুলতে হবে। সর্বোচ্চ 21 থেকে 28 দিন পর্যন্ত সেন্টারিং রাখতে হয়। তো বন্ধুরা, দেখতেছেন যে বাড়ির ছাদের উপরে ডিজাইনটা এরকম হবে। আর অবশ্যই 21 দিন পর্যন্ত ছাদে এরকমভাবে আপনার পানি দিয়ে রাখবেন, যেন ছাদটা পূর্ণ শক্তি অর্জন করতে পারে। তো বন্ধুরা, দেখতেছেন যে সিঁড়ির ডিজাইনটা এরকমভাবে দেওয়া আছে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে সিঁড়ির ডিজাইনটা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।